এই আমাকে কালকেই প্রশ্ন করেছে একজন যে হুজুর বিশ্বকর্মা উপলক্ষে পূজোর প্রসাদ দিয়েছে ওটা কি জায়েজ আছে আমি বললাম সম্পূর্ণ হারাম সম্পূর্ণ হারাম অনেক মিস্ত্রি ভাই ফোন করছে রাজমিস্ত্রি অমুক জায়গায় কাজ করি কলকাতায় তো যে মালিকের বাড়িতে কাজ করি তারা পূজো দিয়েছে পূজোর প্রসাদ দিচ্ছে চলবে হারাম আপনি বলে দেন এটা ইসলামের জন্য জায়েজ নেই কেন হক কথা বলে দিলে রাগ করবে তোমাকে কাজ থেকে বার করে দিবে অনেকজন মনে করে আমি যদি কাজ না পাই তাহলে তুমি সেই মালিকের উপরে বিশ্বাস রাখো তোমার সৃষ্টিকর্তার উপরে নয় যে তোমাকে জীবিত রেখেছে যার কাছে যার কব্জায় তোমার জান আছে যার কব্জায় তোমার প্রাণ আছে আল্লাহর কসম সে আল্লাহই তোমাকে রুজি দান করবে জোরে বলুন সুবহানাল্লাহ তার উপরে ভরসা রাখো সবাই একবার বলুন রুজির মালিক কে আল্লাহ একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে যদি বিশ্বাস থাকে তো আমাকে বললে হুজুর কোরআনের দলিল দেন আমি দলিল দিয়েছি ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদদামা ওয়াল লাহমাল খিনজির ওয়ামা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ প্রবাহিত রক্ত মরা জন্তুর মাংস শুয়োরের মাংস আল্লাহ ব্যতীত অপরের নামে উৎসর্গিত জিনিস তোমাদের জন্য হারাম করা হয়েছে আচ্ছা আপনি বলুন সরস্বতী আর আল্লাহ কি এক কথা বলে না না সরস্বতী একটা দেবী হিন্দু ভাইদের তারা পুজো করছে ঠিকই আছে হ্যাঁ তাদের কাছে তাদের দেবী ঠিকই আছে আমি কেউকে অসম্মান করিনি কিন্তু একটা মুসলমানের বিশ্বাস একমাত্র আল্লাহর উপরে থাকবে জোরে বলুন ইনশাআল্লাহ আল্লাহর উপরে আল্লাহ ছাড়া পৃথিবীতে কোনো মাবুদ নেই কোরআনে আল্লাহ সূরা বাকারায় বললেন আল্লাহ ব্যতীত কারুন নামে উৎসর্গ হলে আপনি যদি নিয়ত করেন যে আমি যদি কাজে সাকসেসফুল হই আমার ছেলে চাকরি পাই আমি গোটা গ্রামের মানুষকে খানা খাওয়াবো আলহামদুলিল্লাহ খুব ভালো জিনিস আল্লাহর রাস্তায় একটা গরু করে আল্লাহর রাস্তায় একটা ছাগল জবাহ করে এতিম মিসকিনকে গরিবকে মুসল্লিকে খাওয়াবো দারুণ নিয়ত জায়েজ আছে ওই খানা আমি ইয়াসিন পৌঁছে গেছি আপনার গ্রামে মুসাফির আদায় করতে এসেছি মাদ্রাসা দেখলাম একজন আল্লাহর রাস্তায় গরু কুরবানি করে মুসল্লি দিকে খাওয়াচ্ছে সেই খাবারটা আমিও খেতে পাবো কোনো অসুবিধা নেই কিন্তু আল্লাহ ব্যতীত অপরের নামে উৎসর্গ হলে উৎসর্গ হলে সেটা সম্পূর্ণ হারাম মুসলমানদের জন্য এরপর বলি অনেক ভাই বলেছে পূজো উপলক্ষে আমাদেরকে দাওয়াত দিয়েছে হ্যাঁ যে ভাই আমাদের বাড়িতে আজকে আমাদের ওখানে খানা খাবি কিলাবে সরস্বতী পূজো উপলক্ষে একটা খানার ব্যবস্থা করেছি যদিও খাবারটা হালাল হয় মাছ করেছে ডাল করেছে সবজি করেছে তারপরও উদ্দেশ্যটার কারণে হারাম এরপর যদি বলেন তাইলে কি হিন্দু ভাইদের বাড়িতে খাওয়া যাবে না অবশ্যই খাওয়া যাবে যদি মেয়ের দাওয়াত দেয় মেয়ের বিয়ে আছে আপনি নির্দ্বিধায় খান হালাল খাবারটা খাবেন কোনো দোষের নাই আপনাকে খুশি করে দাওয়াত দিয়েছে আমাকে বর্ধমানে একজন পাঞ্জাবি বলে হুজুর আমার বাড়িতে খেতে হবে একদিন আমি খুব ভালোবাসি আপনাকে আমি খাবো কি খেতে পছন্দ করেন আমি বললাম দাদা আমাকে ইলিশ মাছ খাওয়ান বলে স্যার ভাপা ইলিশ খাওয়াবো আমাকে ভাপা ইলিশ খাওয়ালো সবজি খাওয়ালো তার বাড়িতে পদ্ম পাতাই দিল আমি খেয়ে চলে এলাম কোনো অসুবিধা নাই কিন্তু যদি বলে আমার বাড়িতে দেওয়ালি আছে কালী পুজো আছে আমাদের কালী পুজোতে আসবেন ইয়াসিনের উত্তর হবে ইন্না শিরকা লাযুলমুন আযীম আল্লাহর কাছে যতগুলো পাপ আছে সব থেকে বড় পাপ হচ্ছে শিরকের পাপ আপনি অন্য সময় দাওয়াত করবেন যাব এই উপলক্ষে ইসলামের জন্য জায়েজ নেই এটা বলতে আমার দ্বিধাবোধ কি আছে আমাদের অনেক মুসলমান কিভাবে জানেন বিসমিল্লাহ হিন্দু ভাইদের বাড়িতে গিয়ে যদি বলে দাদা আমাদের কাটা মাংস আছে আপনি কি খাবেন একটু সবজি খাবেন না না ও কাটা ফাটা আমার সব চলে ওই সময় আমি মানি না আমি গুণা মুসলমান লয় তুই হারামি মুসলমান গুণা তো অনেক ভালো এরপর শুনেলেন এই মাইন্ড যাদের আছে
যে আমি গোড়া মুসলমান নয়, আমি সব খাই, তুমি যখন ওই কাটা মাংস খেয়ে চলে আসবে সেই হিন্দু ভাই পেছনে বলবে সালা হারামির বাচ্চা ধর্ম মানে না, এই গালিটা তোমাকে দিবে। কিন্তু তুমি যদি বলো দাদা আমার এই সব কাটা ফাটা চলে না, একটু ডাল আর সবজি দিয়ে আমাকে দেন আমি খেয়ে চলে যাই, আপনি যদি চলে যান পেছনে বলবে এই লোকটা হচ্ছে ধার্মিক লোক এবং ভালো লোক, চ্যালেঞ্জ দিয়ে বললাম। আমাদের দেশে তো অনেকজন আবার বাজারে অনেক বাজারে টুপি লাগাই না, কি বুঝলেন, আমি বাস্তব কথা বলছি, টুপি লাগাই না কেন, আমাকে যদি মুসলমান মনে করে দিয়ে মনে হয় গরু পাইকে, তো টুপি না লাগালে দাড়িটা কি করবি, কথাটা বুঝতে পারেননি। আমি দিল্লি বোম্বাই গুজরাট যেখানে যাই গোটা ভারতের সব রাজ্যে জলসা করেছি আলহামদুলিল্লাহ, কোনো জায়গায় আমার লিবাস পাল্টাইনি। আপনারা মনে করছেন আমি বাইরে গেলে পায়জামা পড়ে যাই, আমার লুঙ্গিটাই সফরের সাথী, আমি এই লুঙ্গি পরেই প্লেনে চাপি আর লুঙ্গি পরেই স্টেজে চাপি, আল্লাহর কৃপায়। ড্রেস কেন পরিবর্তন করব, টুপি কেন খুলব, হ্যাঁ টুপিটা আমার প্রয়োজন, আমি যখন গাড়িতে যাই গরম লাগে টুপি খুলে গাড়িতে নামিয়ে দিলাম সিটেতে দিয়ে আরাম করছি, কোনো অসুবিধা নাই। কিন্তু আরে রে হিন্দু বাজার বে, আমাকে যেন মুসলমান না মনে করে টুপিটা খুলবে খুলবে, তুমি ঝাঁটা জুতো খাবি কবর, কার ভয়ে টুপি খুলছো তুমি মুসলমান? আপনারা মুর্শিদাবাদ জেলার মানুষ, আমাদের অন্তরের মানুষ, আমি বলে দিই একটা ইমানকে মজবুত করুন, আল্লাহর কসম করে বলে যাচ্ছি যদি তলোয়ারটা আপনার গর্দনের ওপরে থাকে আমার আল্লাহ না চাইলে আপনার মৃত্যু আসতে পারে না, জোরে বলুন সুবহান। সাহাবীরা এই বিশ্বাস রাখার কারণে আল্লাহ সাহাবীদের জন্য নবীজিকে বললেন তাদের ইমান তাদের বিশ্বাস তাদের ইয়াকিন এমন হলো আল্লাহ তাআলা নবীজিকে বললেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাযু আন, তারা আমার ওপরে রাজি আমি আল্লাহ তাদের ওপরে রাজি। আজকে মুসলমান আমরা এত দুঃখিত আমরা উলামারা যে মুসলমান সমাজের লোক, আপনি দিনী ইলিম হাসিল করা মানে কি আলেম হওয়া মুফতি হওয়া হাফেজ হওয়া কারি হওয়া, কে বলল আপনাকে, এটা ভুল ব্যাখ্যা। দিনই ইলম হাসিল করা মানে হচ্ছে অতটা ইলিম আপনাকে হাসিল করতে হবে যতটা করলে আপনি আপনার সন্তান আপনার স্ত্রী আপনার পরিবার বেঁচে যাবে কি থেকে, হারাম আর হালাল থেকে বাঁচতে পারবে, বেঈমান কাফেরের খপ্পর থেকে বাঁচতে পারবে বা দিনই থেকে বাঁচতে পারবে, আপনার কুসংস্কার থেকে বাঁচতে পারবে, মানুষকে চিনতে পারবে। আপনাকে বলে দিই আল্লাহ আপনাকে বিবেক দিয়েছে না দেয়নি? আপনাকে যখন বিবেক দিয়েছে, আপনারা বাজারে গেলে টমাটোর পচাকে একে কিনেন যে আমাকে পচা টমাটো দিয়ে কেউ কিনে, এ কেউ কানা বেগুন কিনবে নতুন গ্রামের মানুষ না, কানা বেগুনটা বাড়ি নিয়ে এলে বউ বলবে তুমি কানা নিকি গো, আপনি বেগুনটাকে ঘুরিয়ে দেখে নিবেন। তো আমার মুসলমান ভাই যখন আপনার বিবেক বলছে আমি কানা বেগুন কিনবো না, আপনার বিবেক যখন বলছে যে আমি পচা টমাটর কিনবো না, সেই বিবেক আপনাকে বলছে না যে আমার মধ্যে আমাকে আল্লাহকে কতটা বিশ্বাস, আমিও তো যদি ফুটো হয় আমার আল্লাহ তো আমাকে নিবে না। আপনারা বলুন পৃথিবীর হাজারো বেঈমান কাফের, কোন হিন্দু ভাইকে গালি দিবেন না, কোন মুসলিম ভাইকে গালি দিবেন না, এইখানে দেন এইখানে, কোন হিন্দু ভাইকে গালি দিবেন না অমুসলিম ভাইকে, কেন ইসলামের যতগুলো দুশ্মন এই যুগে সব মুসলমান ঘরে জন্ম লিয়েছে, অমুসলিম ঘরে একটাও নয়, সব মুসলমান ঘরে। আপনি খুঁজে দেখেন তসলিমা নাসরিন কাদের ঘরের মেয়ে, হিন্দু ঘরের, কথা বলে না মুসলিম ঘরে, তসলিমা নাসরিন মুসলিম ঘরের মেয়ে, জাস্টিস ইনায়েতুল্লাহ মুসলিম ঘরের মেয়ে, আসাদ নূর বলে আর এক হারাম করে বেরিয়েছে মুসলমান ঘরের ছেলে, এরা সব মুসলমান। যদি বলেন কেন তারা এরকম হলো, ইয়ার পারওয়ারিস আপনাকে বলে যায়
যাদের বাচ্চা আছে 7 বছর বয়স হলেই তাকে তালিম দেন মক্তবে পাঠিয়ে তাকে دینی তালিম দেন তার হাতটা ধরে সেই সন্তানকে মসজিদের শেষ কাতারে জুম্মার দিনে দাঁড় করান তার মধ্যে دینی ইলম অবশ্যই আমরা দুব জোরে বলুন ইনশাআল্লাহ